গেল মে মাসে ড্যানিশ পার্লামেন্টে পাশ হওয়া আইনে প্রকাশ্যে মুখ ঢাকার জন্য জরিমানার বিধান রাখা হয়, যা কার্যকর হয় 1 আগস্ট থেকে। কিন্তু এই আইনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ডেনমার্ক। সরকার আমাদেরকে হুমকি হিসেবে দেখছে, অথচ আমরা লড়াই করছি আমাদের অধিকারের জন্য। আমরা কি পড়ব এবং কি পড়ব না সেটা আমাদের ব্যক্তি স্বাধীনতার বিষয়। এর মধ্য দিয়ে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের সাম্প্রদায়িক আচরণ সরকার ও রাষ্ট্রের জন্য কখনোই সুফল বয়ে আনবে না। আমি এই আইনকে ঘৃণা করি। একজন ড্যানিশ নাগরিক হিসেবে আমি এই তথাকথিত গণতান্ত্রিক সরকারের এই আইনের কোনো অর্থ খুঁজে পাই না। নেকাব বা বোরখার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীকে 1,000 ক্রোনার বা $156 জরিমানা দিতে হবে। এরই মাঝে প্রথমবারের মতো এক নারীকে নেকাব খোলার নির্দেশ অমান্য করায় জরিমানা করেছে ড্যানিশ আইনশৃঙ্খলা বাহিনী। মানবাধিকার কর্মীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। এই আইনে নারীর অধিকার লঙ্ঘন হয়েছে বলে দাবি তাদের। অন্যদিকে আইনের সমর্থকরা দাবি করছেন এর ফলে ডেনমার্কের সমাজে মুসলিম অভিবাসী নারীদের মিশে যেতে সুবিধা হবে। আর ড্যানিশ এমপিদের দাবি, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে সমুন্নত রাখতেই এই আইনে সম্মতি দিয়েছেন তারা। এই অবস্থায় ইউরোপে হিজাব নিষিদ্ধ থাকা আরও 10টি দেশের তালিকা প্রকাশ করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই, যার মধ্যে রয়েছে ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, ইতালি, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ে।